আজ থেকে আমি বাবা দল চেঞ্জ করছি, না এই দলে আমি আর থাকতে পারবো না, যেখানে সন্দীপের মতন এত বিশ্বাস করা এত ভালোবাসার একটা ছেলে আমাদেরকে এইভাবে ধোকা দিতে পারে, সেখানে তো আমার মনে হয় টিন অনেক বেটার। হ্যাঁ, সে জোর গলায় একদম সাহস নিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে বলে গেছে যে আমি এই ছেলেকে ভালোবাসি, একেই বিয়ে করবো, এর সাথে সংসার করবো, এর সাথেই থাকবো। আর খুললাম খুললাম দেখিয়েও দিচ্ছে যে ওর সাথেই ঘুরছে ফিরছে থাকছে সুচ্ছে খাচ্ছে। তো আমি তো দেখছি না, টিনকে বিশ্বাস না করে আমরা একে সাপোর্ট করেছি, এটা কিন্তু আমরা অন্যায় করেছি, যাই বলো তাই বলো। আমি কিন্তু ভীষণ অফেন্ডেড, সত্যি কথা বলতে কি একদম এটা মেনে নিতে পারছি না। ছি ছি, তারপরে এবার একটা না তিন তিনখানা, আমি তো অবাক, না ইংরাজিতে বলবো না বাবা, ইংরাজি কথা আমি বলবো না, আমি তো অবাক, কী করে হয়, কী করে সম্ভব, ছিছি আইডি বাইনি কী কী বার করছে, কী কী বার করছে, চলো বন্ধুরা চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে। এই যে বুড়ি মানুষটা যার এই বয়সে একটা পা ঘাটে আর একটা পা খাটে, সে এসেছে আবার তোমাদের সামনে বসে বকবক করতে। বলো, এই বয়সে নাকি কন্ট্রোভার্সি মানায় না, এই বয়সে নাকি কারোর সম্পর্কে কিছু বলা মানায় না, এই বয়সে নাকি ছোট্ট ছোট্ট মেয়েরা, মানে কন্ট্রোভার্সি যারা করছে তারা নাকি সব ছোট্ট ছোট্ট আমার হাঁটুর বয়সী মেয়েরা। ওরে বাবা, বিয়ে দিলে আমার মেয়ের থেকে বড়ো তাদের মেয়ে হয়ে যেত। তো যাকে সেটা বড়ো কথা নয়, বড়ো কথা যেটা সেটা হচ্ছে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে না। করলেই কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে, আপনার এই বয়সে এইরকম, আপনি এই বয়সে এরকম কথা বলেন, আরে ভাই বয়সটা তো আর এমনি এমনি হয়নি, দেখতে 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 তো আজকে এসে বসেছি, এই যে মাথাগুলো সাদা হয়েছে কী করে হলো, দেখতে দেখতে জানতে জানতে বুঝতে বুঝতে তবেই না হয়েছে, এমনি এমনি হয়নি ভাই, এমনি এমনি হয়নি। তো ওই যে ছোট্ট ছোট্ট আমার হাঁটুর বয়সী বাচ্চা মেয়েগুলো, যেগুলো সারাদিন নোংরামো করছে ঘরের মধ্যে, ঘরের খায় আর বোনের মোস্তারায়, সেগুলোকে নিয়ে কথা বলার মতো বয়স, বুদ্ধি, বিবেচনা, জ্ঞান সব কিছুই তো আমার আছে, তাহলে কেন বলবো না, কেন বলবো না, কেন বলবো না, বলো দেখি তোমরা। বলতে তো হবেই ভাই, যতক্ষণ এই ব্রেন চলছে, মুখ চলছে, চোখ দেখতে পাচ্ছে, কান শুনতে পাচ্ছে, আর এই যে নিতে পাচ্ছি, ছাড়তে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত বলতেও পারছি, ঠিক আছে? তো শুনে রাখো, যারা এই বয়স 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 নিয়ে বেশি চিন্তিত হয়ে যাও না আমার আর গীতাদির সম্পর্কে, প্লিজ নিজের বাড়ির বয়স্ক মা বাবাগুলোকে একটু দেখো, শ্বশুর শাশুড়িগুলোকে একটু দেখো, নাহলে তোমাদেরও অবস্থা দুদিন বাদে খড় ছাড়া হবে, বুঝেছো তো? তোমাদেরও এই কপালে বেশি দিন সুখ সইবে না, বুঝেছো? জেনে বুঝে কথা বলো, কারণ এই বয়সটা আসতে গেলে অনেক কিছু খাত প্রতিকার, ভালো মন্দ, চড়াই উতরাই দেখে আসতে হয়। আর তোমাদের তো বাবা অল টাইম তো উতরাই 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 উতরাই, উপরে তো উঠতে পারোনি কখনো, চড়াইতে তো যেতে পারোনি কখনো, কারণ সবসময় তোমরা লোকের নোংরা দেখে বেড়াও, আমাদের সেগুলো করতে হয় না, আমরা সব কিছু দেখেছি, সব কিছু দেখেছি, তারপরে ওয়াইটিতে এসেছি। আর তোমরা তো টুকুক করে এসে ওয়াইটিতে বসেই তোমরা শুরু করে দিচ্ছ কার ঘরে কী হচ্ছে, কে কটা প্রেম করলো, কার বর কোথায় পালা খেতে গেলো হোটেলে, কার বাচ্চা ফেলে রেখে চলে গেলো, কে 3 বছরের বাচ্চার জীবন নষ্ট করেছে, কে 1.5 বছরের বাচ্চার জীবন নষ্ট করেছে। বাবা রে গোড়ামুখী, তুই বরবটি, শুকনো বরবটি, তোর তো মানে শরীরে বিশাল রস, বিশাল রস তোর, আমার তো মনে হয় তোর ওই ঘানা রস না কি কোথায় যেন যায়, তোর বোন, তোর মনে হয় সেখানে যাওয়া দরকার, কারণ ঘোড়া রসটা একটুখানি তোর বেড়ে গেছে অত্যাধিক, ওখান থেকে একটু রসটা কমিয়ে আয়। বাবা রে বাবা, সত্যি কি কি বলতে শুরু করেছিস তুই, হ্যাঁ সন্দীপের তিনখানা বের করে ফেললি পরকিয়া, হায় রাম, নিজের পরকিয়াটা নিয়ে একটু ভেবেছিস কি? এরপরেই তোমার তোর ওই সব সাঙ্গ পাঙ্গ ছালা চামুন্ডাগুলো এসে বলবে, আপনি দেখেছেন, তুই নিজেও বলতে বসবি, তুমি দেখেছো আমার ভাগ্নের সাথে, আরে দেখতে হয় না, তুই কি নিজে দেখছিস, শুনছিস তো, অনুমানের ভিত্তিতে বলে দিচ্ছিস, তা আমিও সেটাই করছি, অনুমানের ভিত্তিতে তোর নিয়ে তোকে নিয়ে কিছু কথা বলছি, তোর গায়ে লাগছে কেন বল দেখি, সত্যি না, ওরটা যদি সত্যি হয় তোরটাও সত্যি, তোরটাও সত্যি, তুইও যে ঘর ভাড়া নিচ্ছিস তার পেছনেও অনেক কারণ আছে। যদি বলে থাকি আমি ব্যবসা করার জন্য, তো ব্যবসা করবি কিনা জানি না, তবে তুই নিজের যে শখগুলো পূরণ করতে পারিস নি শ্বশুর বাড়িতে, সেইগুলো তুই ওখানে বসে বসে একদম ফুলফিল করবি, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কি সত্যি কথা বললাম, মনের মতো কথা বললাম, হলো না? তোর মনের মতো কথা বলার মতো মানুষ এখনো জন্মায়নি, বুঝলি কিনা? হ্যাঁ জন্মেছে, ওই তোর মতন কিছু সি গ্রেড মহিলা, তারা, তাদের কথা তোর ভালো লাগবে, এর বাইরে তার কারোর কথা তোর ভালো লাগবে না, বুঝেছিস তো? না হলে তুই আবার কি আনন্দ, কি আনন্দ, কি সংবাদ দিতে বসে যাচ্ছিস, কি না আসানসোল চলে গেছে আমাদের সন্দীপ, বড় কি আপত্তি, তার আবার 1.5 বছরের বাচ্চা, তার স্বামী আবার বাড়ি থাকে না, তো তোর স্বামীও তো সারাদিন বাড়ি থাকে না, থাকে কি? আর তোর শ্বশুর শাশুড়ি তো নিচের দিকে তাকায়ও না, ওরা অল টাইম ওপর দিকে তাকিয়ে থাকে আর উপরেই থাকে, তুই কি কি করেছিস তার কোনো প্রমাণ আছে কি? তোর নামেও তো এত কথা বলছে, প্রমাণগুলো দিতে হবে তো তাদেরও, আর তোকেও, তুই যেমন বলছিস তিনখানা পড়ো কি, তোকেও তো জায়গা মতো জমা দিতে হবে সব, না? আর তোরটাও তো জায়গা মতো জমা অলরেডি পড়ে আছে, তবু দেখ তোর কিন্তু, বাবা সত্যি ভাগ্য করে একটা বউ পেয়েছে আমাদের ফেরুদাদা, নিজের মেরুদণ্ড ব্যাকা হলে কি হবে, তোর মেরুদণ্ড সোজা মানে উড়ে, বাবারে বাবা এ নড়ানো যাচ্ছে, না না নড়বে না নড়বে না, এইরকম অবস্থা আর কি, বুঝেছিস? তা তুই একটু খা, বুঝলি, একটু খাওয়া দাওয়া কর,
কি বলতো, এই একটু পাতা, এই একটুখানি করে টানে, এইসব একটুখানি খা, নাহলে না তোর এই দিমাগ খালি হয়ে গেছে। কারণ তুই যা খাস এই ভাত ডাল মাছ মাংস, এখন আবার রোজ মাটনের লাল লাল ঝোল খাচ্ছিস, বাবা আগে যখন কণিকাটা একটু দেখাতো কি ঝোলতো কি ঝোলতো, বাবারে বাবা মাটনের এত দাম, প্রত্যেক সপ্তাহে মাটন খাচ্ছে, তা থেকে পয়সা পায়, এই আমরা দেখছি তাই পয়সা পায়, লোককে মিথ্যে কথা বলে বলে পয়সা পায়, সেই পয়সা দিয়ে ফুটানি, কিছু বলতে বাদ দিস নি, এখন তো দেখছি প্রত্যেক সপ্তাহে তোর বাড়িতে লাল লাল মাটনের ঝোল, কি রে তোর না পেটের প্রবলেম, তুই না কি সব হাই ইয়ে খাবার দাবার খাস না, তাহলে এত মাটন খাচ্ছিস কোথা থেকে, কাদের পয়সায় খাচ্ছিস রে, সেই আমাদেরই পয়সা, আমাদের মতন কিছু মানুষ তোকে দেখছে তাই, বুঝেছিস, লোকের পয়সা ওরা যদি ফুটানি করে তুইও লোকের পয়সাতেই এখন ফুটানিটা শুরু করেছিস, পয়সা হলে পরিবর্তন হয়, এবার মানছিস তো, না তুই তেলাপিয়া মাছ খেয়ে খেয়েই তো কাটিয়ে দিলি এত বছর, এখন কেন এত মাটন ফ্রাইড রাইস পোলাও এই ওই সেই বাটা মাছ এই মাছ ওই মাছ আসছে, এতদিন তো আসতো না, এখন পয়সা হচ্ছে, তারপরে এই ফোনপে কিউবার কোড ওটার কথা নয় নাই বললাম, ওটা সবাই জানে, তো সেগুলো পাচ্ছিস আর নিজেকে পাল্টাচ্ছিস, তাহলে এবার ভাব সন্দীপ আজকে 8-9 মাস ধরে বউ ছাড়া, ভাব একবার ও তো ব্যাচেলার ছেলে ছিল না, ছিল কি, কারণ বিয়ের স্বাদটাও তো পেয়ে গেছিলো, তাহলে তার বউ যদি 8-9 মাস ধরে বাড়ির থেকে কুকুরানির কারণে বেরিয়ে যেতে পারে, তাহলে সন্দীপ কেন একটা মহিলার সাথে দেখা করতে পারবে না রে, কেন পারবে না, ভেবেছিস কি একবার সেটা, তুই একটা 6-7 বছরের ছোট ছেলের সাথে কেন মিশেছিলি, কি না তোর বর তোর তোকে দিতে পারে না, বসাতে পারে না, মন ভরে না, কত কিছু তো তুই বলেছিলি, কিছুই তোকে দিতে পারে না, তোর মনের যা যা চাহিদা তোর বর কিচ্ছু পূরণ করতে পারে না, বলেছিলি না জল গরম হয় না তার ইনকামের টাকায়, তাহলে এবার ভাব সন্দীপ তোর থেকে বয়সে ছোট কিন্তু, বুঝেছিস তো, হ্যাঁ তোর থেকে বয়সে ছোট, আর যদিও বড় হয় তো 1 বছরের হবে, তার থেকে বেশি নয়, আর যদিও হয় তাহলে ও একটা ছেলে, তাহলে এবার তুই ভাব 8-9 বছরের 8-9 বছর বলছি সরি 5-6 বছর 5 বছরের বিবাহিত জীবনে সেই ছেলেটা যদি হঠাৎ করে তার বউ অন্য কারোর সাথে প্রেম পীড়িত রামসীতা করার জন্য, সরি রামসীতা বলবো না, মানে নোংরামো করার জন্য, জাস্ট নোংরামো, যেটা সত্যি সেটাই বলি, নোংরামো করার জন্য বেরিয়ে যেতে পারে কমিউনিটি পোস্ট দিয়ে, এমন না যে তাকে আমরা অনুমানের ভিত্তিতে কোনো কথা বলছি, না রে কেউ অনুমানের ভিত্তিতে ওকে নিয়ে কোনো কথা আজ পর্যন্ত বলেনি, কারণ যা যা বলা হয়েছে ওর বিরুদ্ধে সব কটা কথাই সত্যি প্রমাণিত হয়েছে, ভ্যালেন্টাইন ডের দিন কার সাথে ছিল, হ্যাঁ মুখটা এখনো আমরা দেখতে পাইনি, ভগবানের কৃপা যদি সিসিটিভি ক্যামেরাতে একটু দেখতে পাই তো দেখবো, আর এদিকে সন্দীপ আসানসোলে কার সাথে পরকিয়া ইন্টুকুলুকুলু করতে গেছিল সেটাও আমরা একটু দেখবো, তাই না, তুই কোথায় কী কী করেছিস সেগুলো যদি একটু সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে করতিস তাহলে আমরাও মনে হয় দেখতে পেতাম, কারণ তুই হচ্ছিস একেবারে দুরন্ধর কালসা, বুঝেছিস তো, তুই আবার সব দেখে নিয়েছিস, কোন হোটেলে গেছিস আগে দেখে নিয়েছিস, বাবা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা নেই তো, এই আছে 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 চলো চলো এখানে ঢুকো না অন্য কোথাও যাই বলে, এমনিতেই তুই কিপ্টের মরণ, মানে কি বলবো আর, সেই জন্য একটা পাতি হোটেল বুঝলি তো, ওই যে পাড়ার ক্লাবের পাশে হোটেল থাকে, এই ছোটো ছোটো যে হোটেলগুলো আর কি, চা ডিম টোস্ট ঘুগনি পাউরুটি পাওয়া যায় এইরকম হোটেলে গেছিস যেখানে সিসিটিভি ক্যামেরা নেই, অথচ ঘন্টার পর ঘন্টার সময় কাটাতে পেরেছিস, হতেই পারে অনুমান করলাম, বিশ্বাস কর এটা আমার অনুমানের ভিত্তিতে বললাম, অনুমান করা কথাতে তো আর কেস হয় না তাই না, তুইও মনে হয় এইরকমই করেছিস, মনে হয় না হতেই পারে তুই এটা করেছিস, তাই জন্য তুই অল টাইম মানুষের সব সময় সব সম্পর্ককে খাটে বিছানায় ঘরে কারের মধ্যে এখানে ওখানে নোংরা সম্পর্কটাই দেখতে পেয়েছিস, কখনো ভালো সম্পর্কটা তুই দেখতেই পাসনি, না হলে পরে কণিকার শাশুড়ি কণিকার শাশুড়িকে তুই ওই লুঙ্গি দাদার সাথে শুয়ে দিতে পারিস, লুঙ্গি দাদার সাথে সম্পর্কের জন্য ওর শ্বশুরমশাইয়ের সাথে অশান্তি তুই বলেছিস, বাবারে বাবা তোর মুখ থেকেই এই সমস্ত কথাগুলো বেরিয়েছে, আর আমরা শুনতে শুনতে আরও চুল পাকিয়ে ফেললাম, ওরে বাপ রে বাপ, অনুমান তোর তখন অনুমান ছিল না, তোর তখন ওগুলো সব সত্যি কথা ছিল, 100% সত্যি কথা ছিল রে, এখন যদি তুই এসে অনুমান বলিস না কোথায় হাতের সামনে কী আছে কী আছে কী আছে, আরেকটা হাত আছে বুঝেছিস তো, আরেকটা হাত আছে, এটা হচ্ছে আইনের হাত, এই হাতে তোকে দেবে মার, তো যাই হোক আর আছে আরেকটা হাত, সেটা হচ্ছে অদৃশ্য হাত, ভগবানের হাত, দেখতে থাক আগে আগে কেয়া হতা হ্যায় দেখতে থাক, তো সবারটা যখন আমরা দেখবো তোরটাও দেখার জন্য না আমরা উৎফুল্ল হয়ে বসে আছি, কবে 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 কবে, শয়তান মেয়ে ছেড়ে কোথাকার সব সময় বসে আছে লোকের পিণ্ডি চটকানোর জন্য, তুই নিজে বুঝতে পারিস না, এই যে তুই বলছিস যে মহিলার সাথে ও সম্পর্ক করতে গেছিল পরকিয়া করতে, সে তার তার নাম ঠিকানা ছবি এখানে দিতে পারবো না, কেন তার সংসার নষ্ট হয়ে যাবে, বাবা মন্দিরাকে বলেছিলি এই কথাটা যে না তুই এরকম করিস না বোন তোর সংসারটা নষ্ট করিস না, সেখানে তো একদম হুলু 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 করছিলি মনে নেই, জোর করে পাঠাচ্ছিস, হ্যাঁ তুই যা আমি আছি তুই কর আমি আছি, দৌড়াতে দৌড়াতে একদম সিমরান ভাগ যা সিমরান ভাগ যা সিমরান করতে করতে একদম দৌড়লি, বাবা বাবা সত্যি, সেখানে গিয়ে কী দেখলি যে ওখানে তার বয়ফ্রেন্ড বসে আছে, বয়সে ছোট, কেন বলতে পারলি না তখন, দিদি
দিদি হয়ে বলতে পারলি না যে না এটা তুই করবি না, এটা তোর করা উচিত না, তোর একটা মেয়ে রয়েছে, তোর মেয়ের ভবিষ্যৎ আছে, এই আছে সেই আছে, পারিসনি বলতে? তখন তো এক ঘরে বসে আরেক ঘরে পাহারা দিচ্ছিলি কি কি করছে না করছে, কেন রে? তখন ওটা ইনটুকুলুকুলু কুন্টুকুলুকুলু এসব হয়নি, বসে বসে পাহারা দিয়েছিস তো তখন। তাহলে তুই কি মহিলা এটা একবার ভাব, তুই যে বসেছিস সন্দীপের পিণ্ডি চটকাতে, তোর পিণ্ডিটা কে দেয় তার কোনো ঠিক ঠিকানা নাই, না দেবে শেরু আর না দেবে গপু, তো আর কেউ তোর পিণ্ডি দেবে না। তুই এবার সেটা ভাবতে পেরেছিস? এদের তো তাও আছে দুটো, তুই এবার সেটা ভাব। তুই শুধু অন্যের বাচ্চা নিয়ে অন্যের সংসার নিয়ে কেন রে, কেন? নিজের সংসার তো লসা তলে, তারপরেও তোর লজ্জা লাগে না? আসলে তুই সংসার করার জন্য ওই বাড়িতে আর থাকছিস না তো, তুই আছিস শুধু পয়সা রোজগার করবে, এখানে একদম খাটিয়া খাটিয়ে বসবো, ঘর থেকে বার করতেও পারবে না, আমার ইচ্ছায় আমি বেরোবো, তোর একটা এইরকম অ্যাটিটিউড, তোর লজ্জা করে না রে? হ্যাঁ সত্যি বাবা, কি না ওই মহিলার দেড় বছরের বাচ্চা আছে, তার একটা সম্মান আছে, পরকীয়া করো না, পরকীয়া খারাপ জিনিস। কেন মন্দিরাকে বলিস নি, কেন টুনটুনিকে বলিস নি, ভা বোন তুই কিন্তু এটা করিস না বোন, সরি তোর এটা করা উচিত না, তুই বাড়ি ফিরে আয়, একটা ছোট বাচ্চা আছে, এরকম ঝগড়াঝাটি অশান্তি হয় বলেছিস একবারও? আজকে এই মহিলাগুলোর প্রতি হঠাৎ তোর প্রীতি কেন রে, কেন? হ্যাঁ এদেরও তো কেস চলছে, তাহলে এদের কেস যখন চলছে তুই এর মধ্যে ইনভলভ হচ্ছিস কেন? হ্যাঁ তোকে নিয়ে কটা কথা বলে টুনটুনি, কটা কথা বলে, একটা কথাও তো বলে না, কখনো সকনো খুব আনন্দে মনটা থাকলে পরে চুপ করে একটুখানি কমেন্ট করে। তোকে নিয়ে একটা ভিডিও করতে বলিস তো, যে তুই যা যা করেছিস সব ঠিক ঠিক করেছিস, বলিস করবে না, করবে না বুঝেছিস তো? মন্দিরা দেখেছিস তো আসল সত্যিটা সবার মাঝে দিয়ে দিয়েছে, তুইও একটা 6-7 বছরের ছোট ছেলের সাথে প্রেম করতিস, পরকীয়া রাম 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 রাম, এই জন্য তুই পরকীয়াকে এত সাপোর্ট করিস, এত তোর চিৎকার, বরবটি হয়ে শুকিয়ে যাচ্ছিস, তবু দেখ তোর মেয়ের মানে তেলানি কমছে না, তোর গলার স্বর কিন্তু কমছে না। ওরে বাবা কি নাচন কদন, কি নাচন কদন, বাপ রে বাপ! আর ব্লগ চ্যানেলে গেলে কুতিয়ে 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 হেগে ফেলিস, সত্যি কথা বলছি, তোর ব্লগ চ্যানেল দেখলে মনে হয় তুই ওখানে কুতিয়ে হাগিস, আর কিচ্ছু করিস না, কিচ্ছু করতে পারিস না তুই ওখানে, আর দেখ সময় তখন বসে বসে ভান্তারা কথাবার্তা বলছিস, আর তো কিছু নেই, কি করবি? তোর ওই মাছ আর ওই মাছের ঝোল আর ওই টিং টিং করে ঘর মোছা, ও আর দেখতে ইচ্ছা করে না কারণ বুঝেছিস, আর ভলক চ্যানেল ছেড়ে যেই তুই এই চ্যানেলে এলি ওমনি লাচন গোদন লাপালাপি শুরু করে দিস, কি করে পারিস রে? যার শরীর খারাপ হবে না তার মুখে ফুটে উঠবে তার শরীর খারাপ, ওইখানে শরীর খারাপ আর এখানে চরমনে ভাব, তার মানে বুঝেছিস তো তুই কিরম দোগলা, তুই কিরম দোগলা এখানেই বুঝতে পারা যায়, মানুষ এখানেই বুঝে গেছে তুই কিরম চরিত্রের মানুষ। একটা মানুষ 5 মিনিট আগে হচ্ছে নেতিয়ে পড়া কুটিয়ে পড়া মহিলা, আর তারপরের মিনিট 5 মিনিট বাদেই এখানে হচ্ছে একেবারে বাবা ফুটন্ত রসগোল্লা, একেবারে ফুটন্ত, ওরে বাপরে বাপরে বাপ! তা তুই যে দেখলি ওই মহিলার তোর সম্মানটা নষ্ট হয়ে যাবে, তো এইবার যখন মহিলাটাকে জায়গায় জায়গায় জমা দিয়ে দিয়েছিস, আগে জমা দিয়েছিস তারপরে এসে ফোন মানে ভিডিওতে বলছিস, বাবা তোরা কি অ্যাক্টিভ রে, বাবা তোদের ছিছিলি বাহিনী, বাবা তোদের ছিছি বাহিনী, বুঝলি তো ছিছিলি, আর ওর হচ্ছে সিআইডি বাহিনী বুঝেছিস, তোরা হচ্ছিস ছিছিলি আর ওরা হচ্ছে সিআইডি। তো যাই হোক, তোর ওই ছিছিলি বাহিনী যখন ওদেরকে ডাকবে, মানে তোদের ওই যে সব জমা টমা দিয়েছিস কোথায় যখন ডাকবে, তখন ওই মহিলার সময় সম্মান নষ্ট হবে না? হ্যাঁ গাঁজা খেয়ে বসিস না এখানে বলতে, এখানে তুই বলতে পারছিস না দেখাতে পারছিস না, তার সম্মান নষ্ট হয়ে যাবে। ওরে বাবরে বাপ, তুই এত সম্মানের মানে বুঝিস? তাহলে আগে শ্বশুর শাশুড়ির সম্মানটা বজায় রাখতিস, নিজের বরের সম্মানটা বজায় রাখতিস বুঝেছিস, বরবটি বুঝেছিস, একদম ফালতু কথাটা বন্ধ কর বুঝলি তো, বন্ধ কর, কপালে শনি কেন? আরো অন্য অন্য দেবতা যদি থাকে সেগুলোও তোর কপালে নাচছে এবার, তুই কি শুরু করেছিস এসব? হ্যাঁ সবাইকে ভাবছিস খারাপ, আর তুই সত্যি বারে বাবা বাহ বাহ, আর দেখদিন তো কোথায় কোথায় টুক করে বেরিয়ে যাস, আবার এসে তারপর বলি চলে এলাম, মাঝখানটা কোথায় যাস, দেখাস দেখাস, তাহলে সন্দীপ কেন দেখাবে তোকে? সন্দীপের কি খেয়ে দিয়ে কাজ করলো তোকে, হঠাৎ দেখাতে যাবে কোন গাড়ির মধ্যে বসে কোথায় গেছে, তারপরে আবার একজন যোগ ব্যায়াম করে, উনি সর্বনাশ। আমার তো মনে হয় যোগ ব্যায়াম করার মহিলাটির তোকে আগে এসে দেওয়া দরকার কয়েকটা বাম্বু ডাম্বু শ্যাম্পু বুঝেছিস তো, নাহলে তোর বন্ধ হবে না, একমাত্র এই মহিলা মনে হয় পারবে, কোনো সমাজসেবিকা কোনো আইন আদালত তোকে পারবে না। এইবার সন্দীপ পেয়েছে একটা ভালো জায়গা, এই যে জিম করা মহিলা, আরে আসুন তো দিদি, বোন তো না দিদি তো হবেই না, আমার বোন, বোনও না মেয়ে যেই হও না ভাই, তুমি তোমার কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় একবার শুধু কষ্ট করে ওখান থেকে এখানে আসো ঠাকুরনগর, ব্যাস এসেই দাও তো দুটো ডাম্বেল, নাহলে পরে এর মুখ আমরা বন্ধ করতে পারছি না, এ যাকে যা পাচ্ছে তাকে তাই বলছে, সকালবেলা খায় এক মানে ইয়ে নিয়ে বসে পড়ে, নিয়ে বসে পড়লো ব্যাস, সারা দিনের নামে চলতে শুরু করলো। আরে তোর চাবিটা কোন জায়গায় রে, হ্যাঁ কোন কোন জায়গায় ব্যথা না, তোর কোন কোন জায়গায় চাবি আছে একটু বলতো, যে সকালবেলা টুই 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 করে চাবি দিয়ে দিলি, ব্যাস এইবার চলতে শুরু করলো, তোর মুখ শুরু হয়ে গেল চাবি চোখ ঘুরছে আর তোর মুখ চলছে, বাপরে বাপরে বাপ, কি আনন্দ পাচ্ছিস না, কি ভিউজ হচ্ছে, তোর মতন লক্ষ্মী মানে অলক্ষীগুলো তোর চ্যানেলে এসে ভিড় করে এই সমস্ত দেখছে আর আনন্দ পাচ্ছে, বাবা 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 দিদি কি কি বলেছে, ওরে বাবা ওরে বাবা, ফোন দিবে 3টে পড়ো কি রস, কি রস, বাপরে বাপ, জানা
যা একটু খুব তো জাম্বু জাম্বু করছিলি, জাম্বু মুতে দিয়েছে তোর মুখে বল, ওই জন্য এখন জাম্বুর পেছনে পড়েছিস। কি আর করবি, অনেক চেষ্টা করেছিস, গাল চুল স্মার্টনেস বডি অনেক কিছু করে চেষ্টা করেছিলি, সন্দীপ খুশ করে একটু দিয়ে দিয়েছে, তারপরেই সন্দীপ হয়ে গেছে এখন খারাপ বল। ও মা কেন তুই ওর কথা শুনে সন্দীপকে খারাপ বলতে পারিস কি করে বল, যা চোখে দেখবি সেগুলো নিয়ে কথা বলবি, অনুমানের ভিত্তিতে ভিডিও করছিস কি কারণে, কে বলেছে তোকে অনুমানের ভিত্তি করে সব কথা সত্যি হয়, কারণে আমরা যখন রাস্তাঘাটে, আমার কথা বাদ দেয়, আমি তো ছোট্ট পাতি আতি পাতি, তোদের মতন সেলিব্রিটি হয়নি, তোকে তো আবার রাস্তাঘাটে দেখলে অনেকে কি ভালোবাসে, তোকে এখন চিনতে পারে সবাই, হ্যাঁ হবেই তো, 34-33-34,000 সাবস্ক্রাইবার তোর, তোর রাস্তাঘাটে তোকে চিনবে না বল, তার থেকেও বেশি চেনে তোর ওখানে তোর লোকেরা, যে এইরকম একটা ভালো পরিবারে তোর মতন একটা জঘন্য মহিলা এসেছে, এইটা তোকে একটু বেশি চিনে ফেলেছে, বুঝেছিস তো। তো যাই হোক, এবার তুই যখন অন্য কোনো চেনা অচেনা মানুষের সামনে গিয়ে তোকে যখন কেউ বলে যে দিদি তুমি তোমার সাথে দেখা করে কি ভালো লাগলো, এই যে তুই মিট আপ রাখলি, কত মানুষ অচেনা মানুষ তোকে এসে দেখলো তোর কি ভালোও লাগছিল বল, সেরকম সন্দীপ তোর 3-4 গুণ ওপরে কাজ থাকে, বুঝলি তো। তাকে যদি কোথাও সেখানকার কোনো মানুষ দেখে, দেখে এসে কথা বলে, সেখানে যদি সে গিয়ে একটু কফি খায়, কি এমন অন্যায় রে, কি এমন অন্যায়, তুই সেভাবে ভাবতে পারিস না বল, সেখানে তুই ইন্টুপুলগুলো স্যান্টুপুলগুলো শুটুপুলগুলো দেখতে পাস, আসলে তুই নিজে এগুলো করিস তো, ওই জন্য ভাবিস যে ও বাবা আমি যদি করতে পারি ও পারবে না কেন, ওই জন্যই, বা ও যদি করতে পারে আমি পারবো না কেন, ওই জন্য 6-7 বছরের ছোটো বাচ্চার সাথে প্রেম করে ফেললি, বড় কিয়া নট প্রেম, বড় কিয়া করে নেবি, কী করে করতে পারলি তুই, সতী তো, তুই তো সতী বর্বটি, সতী সাবিত্রী রমণী, তুই কী করে করলি, হ্যাঁ আবার মন্দিরাকে বলেছিস আমি তোর মতো এগিয়ে যেতে পারিনি, তুই যে কতটা এগিয়েছিলি তোর এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায়, তুই আমার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ বলেছিস না, নিজের বডি ল্যাঙ্গুয়েজটা একবার দেখেছিস, লোককে ওই কণিকার শাশুড়ি হাতটা নাইটি করেছিল বলে কি বলেছিলি বলতো, উর্ফি যাবেন, তুই এখন কি হয়ে বসিস, এতটা অব্দি তো নাইটিটার খোলাই থাকে, হাত তো এইটুকুনি কি পরে বসিস, একটা ওড়না জোটে না, হ্যাঁ একটা ওড়না জোটে না, যে ওড়নাটা গায়ে দিয়ে বসি, এত মানুষ আমাকে দেখে, পুরি বাবারি বাবা, তাহলে এখন এই এতদূর অব্দি খোলা নাইটি, হাতটা এইটুকুনি একটা নাইটি পরে কি করে বসিস, কি করে বসিস, যেগুলো বলবি সেগুলো নিজে করবি না, তখনই বলতে পারবি, বুঝেছিস, পরকিয়া নিয়ে এত ভেদরং ভেদরং করছিস কোন কারণে, পরকিয়া তো বৈধ নয় তুই জানিস, তুই তো বৈধ তুই তো জানিস, কিন্তু পরকিয়া সমাজ মানে না সেটাও তুই জানিস, তাহলে তুই কি করে সেই কাজটা করেছিলি, কি করে করেছিলি, তোর মতন ওরকম মহাদেবের মতো একটা বর যে একেবারে এত ভালো যে তোকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে, এত ভালো বরের সাথে তুই থাকতে পারছিস না, ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, যে 7 দিনের তোর নোংরা প্যান্টি স্যান্টি নাইটি সব কাছে, তার সাথে তুই ঘর করতে পারছিস না, কেন রে কেন, হ্যাঁ সন্দীপ তো নয় চুল্লু খেয়ে একেবারে ফুলটু হয়ে বউকে পেটাতো, তো তোর বার তো তোর গায়ে হাত দেওয়ার সাহসই রাখে না, করে সারাদিন কাঁপে তোর সামনে যতক্ষণ থাকে, তো তাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন, নাকি ওদিক থেকে এদিক থেকে ডাক এসেছে তোর, কোনটা পরিষ্কার করে বলতো, অনুমানের ভিত্তিতে বলছি কিন্তু আমি, কোনো সঠিক কিন্তু নয়, অনুমান করে বলছি, নিশ্চয়ই তোরও এদিক ওদিক থেকে ডাক এসেছে, তুমি আলাদা না থাকলে দেখা করতে পারছি না সোনা, তুমি একটু আলাদা বাড়ি ভাড়া করো, আমি বাড়ি ভাড়া দেবো, তুই তো আবার নিজের পয়সায় কিছু করবি না, যত পারবি পরের পয়সায় করবি, বুঝলি, আর সন্দীপ 3টে পরকে একসাথে করছে, প্রেবো 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 ঠিক করেছে, আরও ঠিক করেছে, পারলে আরও 2টো করবে, ওই রকম বৎসরিত্র মহিলাকে ঘরে আনবে না একদম না, কোনো ছেলের দিকে তাকিয়ে ওই মহিলাকে বাদ দিয়ে দাও, ছেলের দিকে তাকিয়েই বাদ দাও, যে না মা দরকার নেই তোর, তোর মা দরকার নেই, তোর ঠাকুমা দিদিমা দাদু যতদিন আছে তারা থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো আমি থাকবো, ততক্ষণে ছেলে বড় হয়ে যাবে, আর 3-4 বছর বাদেই ছেলে বড় হয়ে যাবে, ব্যাস আর দরকার নেই, বড় কি আর দেখাতে এসছে, ওর মার মতো নোংরামো করে বেরিয়েছে নাকি সন্দীপ, একটা ছেলে হয়ে কন্ট্রোল করে নিজেকে রেখেছে, কোথাও একদিন গিয়ে একটা মহিলার সাথে দেখা করে কথা বললো মানে ফ্ল্যাট করে ঘুরে বেড়ালো, যার পরও কি আর কুকুরানি থাকবে না, সে এরকমভাবে ঘরের সংসারে এরকমভাবে দিনের পর দিন বসে থাকবে না, বুঝেছিস, সারাদিন সকাল থেকে রাত অবধি সে আমাদেরকে দেখাচ্ছে ঘরের মধ্যে আছে, হ্যাঁ কখনো কখনো তার নিজের প্রয়োজনে বেরোয় এই মহিলার মতো নাকি, ঘরে একটা দুধের বাচ্চা ফেলে রেখে দিয়ে নকশা মেরে ঘুরে বেড়াচ্ছে, পরও কি আর করে বেড়াচ্ছে, তাকে সাপোর্ট করছিস তুই, আর একে এসছিস নোংরামো করতে, মুখটা পুড়বে না রে, ঠিক আছে ভাব আগে কী কী বলছিস না বলছিস, এখন যদি তোর বরকে নিয়ে এই সমস্ত কথা বলা হয় যে যেখানে যায় সেখানকার মহিলাদের সাথে সম্পর্ক আছে বলে তোর সাথে কোনো কিছু করে না, তখন কেমন লাগবে তোর, তখন তোর কেমন লাগবে সেটা একবার ভাব, তারপরে পরের ঘর সংসার নষ্ট করতে আয়, বুঝেছিস, কেন যাচ্ছিস বাড়ি থেকে বেরিয়ে, পেছনের রহস্যটা কী বলতে পারবি, মুখ বাজিয়ে মুখ বাজিয়ে, তিন টুনটুনি তো বলে দিয়ে গেছে যে হ্যাঁ আমি ওর সাথে প্রেম করেছি, ওকে ভালোবাসি, ওর সাথে বেরিয়ে গেলাম, প্রমাণিত সত্য, তাকে নিয়ে আবার কী কথা বলতে বসিস রে, দেখাচ্ছে দিন রাত্রি ওর সাথে ঘুরে বেড়াচ্ছে, ওর সাথে বেড়াতে বেরিয়ে গেলো, 11 দিনের ট্যুরে চলে গেলো, এমনি এমনি গেলো নাকি, হ্যাঁ এমনি এমনি গেলো, ও গিয়ে মন্দিরে শুয়ে থাকতো, হ্যাঁ মন্দিরের বারান্দায় শুয়ে থাকতো নাকি, সতী সাবিত্রী রমণী মন্দিরের বারান্দায় শুয়ে থেকেছে, রাত কাটিয়ে দিয়েছে, বাবা 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 করেছে বসে বসে, কি বলতে চাস, কি বুঝতে পারিস, কি বলছিস, কাকে সাপোর্ট করছিস, আর কার কাদেরকে এসে নোংরামো করছিস, বলার আগে ভাব, আগে ভাব, 3খানা সম্পর্ক, একটা না মানে যার সাথেই সন্দীপ যার কথা বলবে তার সাথেই রিলেশন, ওরে বাবারে বাবা, তুইও তো হুলের সাথে কথা বলেছিস, হুলের সাথে রিলেশন কমিউনিটি দিয়েছিলি, লাফি মেরে নামিয়ে দিয়েছে, আর মুখে একটা সজোরে লাফি,
এবার তারপরে আবার লেটা দিত, তোকে তো আবার ঠিক কী কী সব অফার টফার করেছিল যেন মনে হয়। হ্যাঁ করেছিল বলেই তো টিনাকে বুদ্ধি দিয়েছিলি, ওই ছেলের সাথে সংসার করিস না তোর জীবনটা শেষ হয়ে যাবে। কেন কেন বুদ্ধি দিয়েছিলি? যার জন্য তাকে ছেড়ে বেরিয়ে এলো, সন্দীপের মতো ছেলেকে ওই রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে এসে দেখেছিস কী অবস্থা, মুখ চোখটা দেখতে পাচ্ছিস? ওইটুকুনি একটা মেয়ের মাসি মাসি আব্বা হয়ে গেছে চেহারার মধ্যে, একটু ভালো করে দেখিস তো, একটু ভালো করে দেখিস ওর মুখের মধ্যে চেহারাটার প্রতিচ্ছবিটা বেরিয়ে উঠেছে। যখন ও ওখানে অত্যাচারিত হতো বাতকুল্লায় কৃষাণুদের বাড়িতে, যখন যদি সে অত্যাচারিত হতো তাহলে তার মুখে তো চেহারাটা ফুটে উঠতো, তুই না বললি না মুখের মধ্যে ফুটে ওঠে, যার যার শরীরে কষ্ট থাকবে দুঃখ থাকবে তার মুখে ফুটে ওঠে? বাবা তোরই তো মুখে ফুটে ওঠে না, বহলব চ্যানেলে ফুটে ওঠে, এই চ্যানেলে ফুটে ওঠে না, তুই তো আবার দুগ্গি দু নম্বরই কথাবার্তা কর, তোকে ছাড় বাদ দে। কিন্তু এই যে টুনটুনিকে নিয়ে যাকে বলছিস তার মুখে ফুটে উঠতো না তো 5 বছর ধরে কষ্টটা, এখন দেখেছিস মুখে ফুটে উঠছে তার মুখটা, মানে তার শরীরের সমস্ত কিছু তার মুখে ফুটে উঠছে। সে যে কষ্টে আছে, সে যে চিন্তায় আছে, সে যে মানে প্রচণ্ড পরিমাণে টেনশনে আছে, তার শরীরের যে কন্ডিশনটা তার মুখে ফুটে বেরোচ্ছে, একটু ভালো করে দেখিস তো তখনকার ভিডিওগুলো আর এখনকার ভিডিওগুলোতে তার মুখের ছবিটা ফুটে উঠছে মুখেই, বুঝেছিস? তুই যে শয়তান তোর মুখে পরিষ্কার হয়ে ফুটে ওঠে, যেমন আমার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, মুখের ভাষা খারাপ তুই দেখতে পাস, আর তোরটা সারা ওয়াইটি দেখতে পায়, বুঝেছিস তো? তোরটা সারা ওয়াইটি দেখতে পায়, আর তুই যেটা দেখতে পাস ওয়াইটির 90% মানুষ দেখতে পায় না, কারণ তোর তো আবার দিব্য দৃষ্টি আছে। তুই ঘরের মধ্যে বসে থেকে কে ঘরের মধ্যে কার সাথে শুয়ে পড়ছে সেটাও দেখতে পাস। কণিকাকে বলেছিস না ভাসুরের সাথে শুয়ে পড়ে, কণিকার শাশুড়ি লুঙ্গি দাদার সাথে শুয়ে পড়ে, তুই তো সবার সাথে সবাইকে শুয়ে দিস, সবার বাচ্চা সবার সাথে নষ্ট করতে পারতাস, তুই কী কী করেছিস নিজে একবার ভেবে দেখিস তো। আচ্ছা বাচ্চার ব্যাপারটা নয় নাই বললাম, বাবা তোর তো আবার খুব কষ্ট হয় আমার মুখে বাজা কথাটা শুনতে, না রে তোকে আর বাজা বলবো না, দেখ যে যেটা সেটা বলবো, তুই যে আমাকে বুড়ি বুড়ি বলিস, আমি বুড়ি তাই জন্য আমায় বুড়ি বলিস, তুই বাজা তাই জন্য তোকে বাজা বলি, কী কষ্ট পাস না, এতে কষ্ট পাস না, যেটা সত্যি সেটাকে মানতে শেখ, তুই তো আর সত্যি মানতে পারিস না, তুই নাকি আবার সতের মানে প্রতীক হয়ে উঠছিস, নিজেকে রেক্টিফাই করেছিস, রেক্টিফাই করলে না সব দিক থেকে করবি, কালকে যে ভাষাগুলো বলছিলি সেগুলো রেক্টিফাই করা ভাষা, সীমাকে নিয়ে যে কথাগুলো বলছিস, আমি সীমাকে সাপোর্ট করি না, সীমার সব কিছু আমার কাছে ভালো লাগে না, এটা সত্যি কথাই, কেন সেটা তুই খুব ভালো করেই জানিস, সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়, তুই নিজেকে কী রেক্টিফাই করেছিস বল, সীমাকে নিয়ে যে কথাগুলো বলছিলি তার মধ্যে কতগুলো নোংরা কথা ছিল, কতগুলো এই যে এরকম করে যেটা বলছিলি ওটা কি ভদ্রভাষা, ওটা কি ভদ্রভাষা? নিজেকে রেক্টিফাই করতে হলে না একটা কথাও মুখ থেকে খারাপ বার করবি না, বুঝেছিস? নিজের বডি ল্যাঙ্গুয়েজটা একবার দেখিস, একবার দেখিস ভালো করে ভিডিওগুলো পরে চালিয়ে, যে আমি কি ঠিকভাবে বললাম, আমি কি করলাম, ওটা তোর রেক্টিফাই করা না, বুঝেছিস? কিছু মানুষের আইওয়াশ করা না, ও তো আর একটাও বাজে কথা বলে না, একটু ভালো করে তোর ভিডিওগুলো যদি কেউ দেখে না তাহলেই বুঝতে পারবে কোন কোন ভাষায় কোন কোন ভিডিওতে কী কী ভাষা ইউজ করেছিস, নোংরা মেয়ে ছেলে কোথাকার, গীতাদিকে নিয়ে কী কী ভাষা ইউজ করেছিস, আর গীতাদি আমার থেকে ভালো ভাষায় ভিডিও করে, হ্যাঁ করে ভালো করে, তোকে যা দেয় ভালো দেয়, বুঝেছিস তো? তোর তো আবার ঢিলা। চলো বন্ধুরা এখানে এইটুকুনি দিয়ে গেলাম, পরে আবার আসছি।